আসসালামু আলাইকুম আল আপনি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদাস কিচেন, ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে অনেক সিম্পল, আপনারা সবাই এটা জানেন, শেখানোর কিছু না, কিন্তু আমি যেভাবে এই শাকটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক ইজি আর অনেক হেলদি একটি রেসিপি। তো এখানে বিভিন্ন টাইপের আমি শাক নিয়েছি, শাকের পাতা, তো এইগুলা ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এখানে পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে, তারপর অনেক রকমের বিভিন্ন রকমের শাক নিয়েছি আমি, এখানে লাউ পাতা আছে, সব কিছু মিক্স করে আমি নিয়েছি। তো এইভাবে শাক রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়, আর এই শাকটা সাথে যদি আরও কিছু অ্যাড করা যায় তাহলে আরও দারুণ লাগে। তো আমি এটা কাঁঠালের বিচি দিয়ে আমি এই শাকটা রান্না করব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আর দেখি কী কী আর প্রয়োজন হয় এই শাকটা রান্না করতে। তো শাক রান্নার জন্য এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কিছু কাঁঠালের বিচি কুচি করে রেখেছি, আর কাঁচামরিচ, তারপর এখানে লবণ দিয়েছি, তারপর তেল তো অবশ্যই দিব। তো আপনারা আমার সাথে থাকুন আর এনজয় করুন আমার এই রেসিপিটা, আমি কীভাবে রান্না করি, অনেক ইজি। যারা বেচারা রান্না জানেন না তাদের জন্য হয়তো বা আমার এই রেসিপিটা অনেক কাজে লাগতে পারে, যারা শাক খেতে পছন্দ করেন। যাই হোক, তো আমি বসিয়ে দিলাম একটি হাঁড়ি, এখানে তেলও দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন, আর তেলটা সামান্য একটু গরম হয়ে আসছে তাই আমি এখানে রসুনের কুচি আমি দিয়েছি। তো এখানে রসুন কুচি আমি শাকের মধ্যে, কিন্তু রসুন কুচি একটু বেশি হলে খুব ভালো লাগে খেতে, তো সামান্য একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এখন আমি এ পর্যায়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, তো সেটি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব এই কাঁঠালের বিচিটা, যাতে কাঁঠালের বিচিটা একটু শক্ত তাই একটু সিদ্ধ হোক করে নেব আমি পেঁয়াজ এবং রসুনের সাথে। এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লবণ, তো আমি চিমটি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, এখন আমি নেড়ে ছেড়ে আর ঢাকনা দিয়ে রেখে দিব যাতে সিদ্ধ হয়ে আসে পেঁয়াজের সাথে ওই কাঁঠালের বিচিটা। আর এদিকে আমি শাকটাকে কেটে দিয়ে দিব পরে, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, এনজয় করুন। কাঁঠালের বিচি এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা কেটে রেখেছিলাম, তো সবগুলো শাক দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প মিডিয়াম আঁচে রেখে কিন্তু শাকটাকে রান্না করব, হাই হিটে রান্না করব না, তাহলে শাকটা নিচের থেকে পোড়া লেগে যাবে আর খেতে কিন্তু অনেক বাজে লাগবে। আর যদি আমি মানে ধীরে স্থিরে মানে ধমে রেখে যদি এটা রান্না করি কিন্তু এটা অনেক মজাদার হবে, আর শাকের অনেক পানি বের হবে, তো সেগুলো একটু ট্রাই করে নেব। তো আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। শাক রান্না হয়ে গেছে, কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এখন পরিবেশনের পালা। সো মাই লাভলি ভিউয়ার্স, এই তো হয়ে গেল 12 পাতা কাঁঠালের পিচি দিয়ে 12 পাতা শাক মিক্স, বা কাঁঠালের পিচি দিয়ে মিক্স শাক। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।